আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম অ্যান্ড ঈদ মোবারক। আজকে ঈদের দিন, তো সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। হাজবেন্ড নামাজ পড়ে আসছেন, তো সেমাই দিচ্ছি ওকে, যে কাল রাতে বানিয়ে রেখেছিলাম আমি নবাবি সেমাইটা, ওইটাই দিচ্ছি। অনেক সুন্দর সেট হয়েছে আর খেতে অনেক ভালো হয়েছে, মাশাল্লাহ। তো আপনারা দেখেছেন আমি বেশি কিছু বানাই নাই, শুধু এই সেমাইটা বানিয়েছি আর একটু পিঠা আর মিটের তরকারি বানিয়েছি, কারণ আজ ঈদের দিন, তারপরে আমার হাজবেন্ডের ছুটি না, ও কাজে চলে যাবে, তাই বেশি কিছু বানাই নাই, সামান্য কিছু, যা হবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো বাচ্চাদের রেডি করাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই আজ সবার আগে শাওয়ার করালাম, নিজে শাওয়ার করলাম, বাচ্চাদের শাওয়ার টাওয়ার করিয়ে এখন ওদের কাপড় পরাচ্ছি, ঈদের কাপড়। তো এক এক করে, কারণ একা মানুষ, এক এক করে সবাইকে প্রথম রেডি করে, ওরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে, ওরা সিরিয়াল খেয়েছে, সেমাই বেশি পছন্দ করে না, তাই তারপরে আর ব্রেকফাস্ট করার পরেই ওদের রেডি করিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা কাপড় নোংরা করে ফেলে, তো প্রথমে ওদের ব্রেকফাস্ট করিয়েই ওদের এখন রেডি করাচ্ছি, তারপরে নিজে রেডি হব, তারপরে আর কি হাজবেন্ড যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নেব, একটু ফটোশ্যুট করব। মানে এভরি ঈদে যা হয় আর কি, এই ইউকেতে ইউকের লাইফ এরকমই হয়, আমি যেখানে থাকি আমার কোনো রিলেটিভও নাই, শুধু ফ্রেন্ড আছে, ওরা আসে, তো আজকাল তো জানেনই কোভিডের কারণে কেউ কারো বাসায় আসাও এলাও না, তারপরে আই থিঙ্ক একটা ফ্রেন্ড আসবে। আর এই তো মেয়েদের জন্য ফ্রক কিনে এনেছি, ডাবল ডাবল কাপড় কিনা হয়েছে ওদের জন্য। আর আজকে ঈদের দিন, আজ আমাদের আরেকটা মানে সেলিব্রেশন হবে, আমার ছোট মেয়েটার জন্মদিনও আজকে 13th May। মাশাল্লাহ আমার ছোট মেয়েটার 6 বছর হয়ে গিয়েছে, তো আজ ডাবল সেলিব্রেশন করব, আমরা ঈদ উদযাপন করব, সাথে ওর জন্মদিনটাও পালন করব। আর এই তো আমিও কাপড় পরে নিয়েছি, তো এখন একটু রেডি হব, একটু মেকআপ করব, তারপরে একটু পিকচার নেব ফ্যামিলিদের সাথে, এই আর কি। এই তো আমার ছোট্ট ফ্যামিলি, বাচ্চা কাচ্চা হাজবেন্ড নিয়ে আর কি করা যায়। আর আমার ছোট মেয়েটা আপসেট, ও শীতট, আমরা ওর জন্মদিনে কিছুই করব না, মানে শুধু ঈদ এইরকম কাপড় চোপড় পরেছি, কারণ আমি এখনো কোনো কেক আনি নাই, অর্ডারও করি নাই, কারণ কেক শপটা একেবারে আমার কাছের, আমার ঘরের কাছেই, তাই ভাবলাম ঈদের দিনই নিয়ে আসব, তো এই জন্য আনি নাই। আর গিফটও কিনে আনছি কিন্তু ওকে দেখাই নাই, তো ও মনে করতেছে আমার জন্মদিনে তো বাবা মা কিছুই করতেছে না, শুধু এই জন্য আপসেট, দেখেন হাসতেছে না, বারবার বলতেছিলাম পিকচার তোলার সময় একটু স্মাইল করো, না ও করবে না, ও আপসেট, কারণ আমরা ওর বার্থডে কি কেন বানাচ্ছি না, এই জন্য। তো আমি সারপ্রাইজ করার জন্য আমি বাচ্চাদের কিছুই বলি নাই, যে আমি গিফটও আনছি, কেকও নিয়ে আসবো, তো একটু সারপ্রাইজ করব, তখন ডাবল খুশি হয়ে যাবে আমার মেয়েটা, তাই বলি নাই আর কি। ওর জন্য আমি ড্রেসও কিনে আনছি জন্মদিনের, গিফটও কিনে আনছি, কিন্তু ও মনে করতেছে মাম্মা তো কিছুই করে নাই, তাই একটু আপসেট। আর এই তো এই দেশে এরকমই ঈদ হয়, আমার হাজবেন্ড কাজেও চলে যাবে, ও ছুটি পায় নাই, কি আর করা যাবে, বাইরের দেশে থাকলে এরকমই হয়। তারপরে আর কি ফ্যামিলি পিকচার নিচ্ছি, সবাই অনেক কষ্ট একা একা ফ্যামিলি পিকচার নিতে। তারপরেই দেখেন
কাল যে পিঠা বানিয়েছিলাম আর মিট গুনা করেছিলাম, তো এখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তো এগুলা গরম করে ওদের খাবার দিতেছি। হাজবেন্ড কাজে যাবে, এই জন্য আমি আগের দিনই করে নিয়েছি, কারণ আমি জানি এদের দিন আমি এগুলা জলদি জলদি করতে পারবো না, লেট হয়ে যাবে, তাই আগের দিনই করে রেখেছিলাম। তো দেখেন ওদের দিয়ে দিয়েছি। আর আমার ফ্যামিলি এই পিঠা, সিলেটি চই পিঠা আর মিট দিয়ে খেতে ওরা অনেক পছন্দ করে, হাজবেন্ড তো পছন্দ করে, এখন বাচ্চারাও অনেক পছন্দ করে, তাই আমি বেশি কিছু বানাই না, এইটাই আমি বেশিরভাগ ঈদে বানাই, ওরা খুশি খুশি খেয়ে নেয়। তাই ওদের খেতে রেখে ওদের খাবার দাবার দিয়েই আমি কেক আনতে গেলাম। শুধু হাজবেন্ডকেই বলেছি আর বাচ্চাদের বলতেছি, আমি একটু নেইবারের ঘরে যাচ্ছি, আর আমি কেক নিতে গিয়েছিলাম, আমি ওদের বলি নাই সারপ্রাইজ করার জন্য, কারণ খেতে বসেছে, আমি গেলে ওরা বুঝতে পারবে না, ওরা মনে করতেছে মাম্মা নিচেই গিয়েছে নেইবারের কাছে, কিন্তু আমি কেক শপে গেলাম কেক আনতে। এই তো চলে আসছি, একেবারে কাছে আমার ঘরের সামনেই, আমার ঘরটা এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, সামনেই দেখেন, সামনে বিল্ডিং এই আমার ঘর। তো লাইনে দাঁড়িয়ে আছি, তো আমি ভাবছিলাম ঈদের দিনই নিয়ে আসবো, কিন্তু গিয়ে দেখি ভিতরে কেক তো অলমোস্ট ফিনিশ, যা যে কেকটা নিতে চেয়েছিলাম ওই কেকটাই নাই। তারপরেও একটা নিয়ে আসছি এখান থেকে, ছোটখাটো, বেশি তো আমরা তো কেউ তো বেশি মানুষও না, ছোট একটা কেক আনলাম। তো করবেন আপনারা আমার মেয়ের জন্য, ওর মাশাল্লাহ 6 ইয়ার্স হয়ে গিয়েছে, টাইম যেমন ফ্লাই করে বোঝাই যায় না, সময় কিভাবে যায়, দিন বছর এভাবেই চলে যায়, বাচ্চারা মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। এইতো নিয়ে চলে আসছি, তো বড় দুজন দেখতেছে, দেখি তো অনেক খুশি। তারপরে ও এখন এসে দেখবে, আমি আমার মেয়েটাকে রেডি করিয়ে দিলাম, তো ও তো অনেক সারপ্রাইজ হয়েছে এগুলা দেখে। অনেক খুশি হয়েছে মাশাআল্লাহ, এখন দেখেন ওর মুখে হাসি এগুলা দেখে। আমি যতটুকু পারি আমার বাচ্চাদের জন্য করি, কারণ এখানে আমরা ওদের মা বাবা ছাড়া আর কেউই নাই, তাই ওদের খুশি করার জন্য অনেক হ্যাপি হয় ছোট ছোট জিনিসে বাচ্চারা। আর বার্থডে এখানে তো আমরা কোনো পার্টি এগুলো করতেছি না, ঘরের ভিতরেই ফ্যামিলিদেরকে নিয়ে আর বাচ্চাদের, মানে একটি একটা মেমোরি থাকে, স্কুলে গেলে স্কুলে যখন ওরা যায় ওরা ওদের ফ্রেন্ডদের সাথে মানে গল্প করে আমাদের বাড়ি হয়েছে ওই হয়েছে, তো মানে আমি মনে করি এই জিনিসটা মেমোরেবল থাকে, যখন তারা বড় হবে দেখবে এই পিকচার গুলা বলবে না বাবা মা আমাদের জন্য এতটুকু করেছে, মানে দেখেন ওরা কত খুশি, এই এই জিনিসগুলাই বড় জিনিস, বাচ্চারা এত হ্যাপি থাকে। আর আমি অনেক সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের সবসময় খুশি রাখতে, মানে আর সব বাবা মারাই চেনে বাচ্চারা কি চায় কি করলে ওরা খুশি হবে, তো আমি চেষ্টা করি এভাবেই করতে আমার বাচ্চাদের জন্য, এতটুকু বেশি কিছু করতে পারি না, যতটুকু সম্ভব আমি করি তাদের হ্যাপি রাখার জন্য, বাকি আল্লাহ জানেন। দোয়া করবেন আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। তারপরেই তো এক এক করে আমরা ওকে খাইয়ে দিচ্ছিলাম একটু একটু কেক, খুশি হচ্ছিল, বাচ্চাদের খুশিতেই মা বাপ খুশি হয়, ফ্যামিলি থাকলে আরো ভালো হতো,
তো ফ্যামিলির কেউই এখানে নাই ইউকেতে। আমার বড় ভাই থাকেন আমার থেকে অনেক দূরে, থাকলে আসতেন। আর ফ্রেন্ডরাও আসতে পারে না, কারণ এখন কোভিডের কারণে তো এলাও নাই। আর আমি কাউকে বলিও নাই, কারণ আমরা ছোটখাটোই করতেছিলাম ঘরের ভিতরে, তাই বাচ্চাদের নিয়েই আর কি। মানে আমার মেয়েটা যেন বলতে না পারে যে আমার বার্থডে কিতে কিছুই হয় নাই, তাই ছোটখাটো একটু করলাম। বড় দুজন তো একটু বড় হয়েছে, ওরা বুঝতে পারে। ছোট মেয়েটা দেখেছেন কয়েকটু আগে, ও কত আপসেট ছিল, এখন কত হ্যাপি এই আর কি। তারপরে জলদি জলদি উঠে গিয়েছে, বাবাকে বলতেছে আমার, আমি এটা ওকে গিফট দিয়েছি, ওর বার্থডে গিফট ক্যাসল, প্রিন্সেস ক্যাসল। তো এটা ও চাইছিল, চাইছিল না, আমি দেখতাম আমার দুনো মেয়ে চেয়ারের উপরে ব্ল্যাঙ্কেট লাগিয়ে ওরা ক্যাসল বানাতো, বানিয়ে খেলতো। তো আমি ভাবলাম ওর বার্থডেতে এবার এটাই দেব। মানে মাশাল্লাহ আমার রুমও অনেক বড় আছে, ঘরের রুমগুলা তো ওটা এক সাইডে রাখলে ওরা খেলতে পারবে, তাই ও জলদি জলদি অনেক এক্সাইটেড, তাই কাপড় ওর খুলে চেঞ্জ করে এসে গিয়েছে, খেলবে এটার ভিতরে। তিনজনই অনেক খুশি হয়েছে। এটা তো যখন থেকে এটা লাগানো হয়েছে ওইটার ভিতরেই বসেছিল, এটাতেই খেলতেছিল, বলতেছিল রাত এখানেই ও শুয়ে যাবে। মানে অনেক খুশি ছিল, সবসময় ওদের টয় এইটা ওইটা আমি দিই, তাই আমি মনে করি যেটা ওদের দরকার ওই জিনিসটাই দিতে। তারপরে দেখেন বিকালের সময় আমার একটা ফ্রেন্ড আসছিল, তোকে নিয়ে একটু বাইরে বের হইলাম বিকালের দিকে। তো বাচ্চারাও বলছিল বাইরে থেকে কিছু খাবে, তাই তো তাদের নিয়ে একটু কেএফসি যাচ্ছি। এই তো কেএফসি চলে আসছি, ওদের একটু কেএফসি থেকে কিছু নিয়ে দেব বাইরে থেকে, কারণ দুপুরে তো ওরা ঘরেরই খাবার খেয়েছে। তো এই তো আসলাম কেএফসিতে, তোরা যা চাইলো তাদের নিয়ে দিলাম তিনজনকে। এই তো আর কোথায় যাব, কেউ থাকলে বাইরে যেতাম, আর কোভিড এর কারণে এলাও আমাদের এখানে এখনো এলাও করে না কারো ঘরে যাওয়া। তো গভর্নমেন্ট বারবার বলে দিয়েছে যে আপনা মানে সব নিজের ফ্যামিলির মানুষ নিয়ে ঈদ করতে, বেশি না যাওয়াটাই সেফটি মতন থাকতে, তাই আমরা মানে দূরত্ব বজায় রাখতেছিলাম, এখন না যাওয়াটাই বেটার আমি মনে করি, তাই শুধু ঘরের মানুষদের নিয়েই ঈদ করতেছি আর কি। তো ঘরে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে, ওইখানে বসার ইয়ে ছিল তারপরেও বসি নাই, ভাবলাম ঘরে গিয়েই একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওরা আরাম করে বসে খাবে। এই তো তারপরে দেখেন ওইখানে তারা আমার বাচ্চারা দেখেছে একটা হোমলেস পিপল, মানে রাস্তার পাশে বসেছিল, চেঞ্জ দেয় সবাই, আমরাও দেই। তোমার বাচ্চারা যখনই দেখে দৌড়ে আসে চেঞ্জ নিতে, ওই লোকগুলাকে দিতে, যে কোনো কেউই থাকলে। তো আজও অন্যদিনের মতো ওরা আসছে তো চেঞ্জ নিবে আমার কাছ থেকে ওই লোকটাকে। তো আমার কাছে ছিল চেঞ্জ, তো তিনজনকেই দিলাম, দিয়ে বললাম যাও দিয়ে আসো। তো ওদের অনেক ভালো লাগে, তো মাশাল্লাহ এভাবেই যেন ওরা থাকে। বড় হলেও যখন ওরা নিজে রুজি করবে, কামাই করবে, ওরা এভাবেই যেন গরিবদের সাহায্য করে। এগুলো আমরাও শিখাবো বাচ্চাদের যে আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন কাউকে দিবার জন্য, সাহায্য করার জন্য, তো অবশ্যই আমাদের এটা করা উচিত। রোজার মাসে তো আরো বেশি বেশি করা উচিত, দান খয়রাত করা উচিত, যারা নিডি পিপল তাদেরকে দেওয়া উচিত। আত্মীয় স্বজনের মধ্যে অনেক নিডি পিপল আছে যাদের দরকার, তাদের অথবা যাদের চেনাবেন আত্মীয় স্বজনদের, যারা ইউকেতে থাকেন, যাদের বাংলাদেশে অন্যান্য দেশে আত্মীয় স্বজন আছে, তাদের চেনাবেন বাচ্চাদের, যাতে ওরাও সাহায্য করতে পারে। তো এই তো এটাই ছিল আজ আমার ঈদের দিন, বাসায় চলে যাব।
আর বেশি কিছু করার নেই, ওদের চেঞ্জ করাবো, নিজে চেঞ্জ করব, বাংলাদেশে কল করব, সবার সাথে কথা বলবো। এই তো, সবাই ভালো থাকুন, আজ পর্যন্ত এতটুকু, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।